বানত পড়ল রাষ্ট্রীয় ঘাইপথ, এজাক বরষুণে বুড়ালে সোনাপুরের পাতরকুচির রাষ্ট্রীয় ঘাইপথ। মুষলধার বরষুণে পাহাড়ের রঙামাটি খহাই আনি সমীপর নলাসমূহ ভরাই দিয়ার ফলত এটি রাষ্ট্রীয় ঘাইপথত একাঠো পর্যন্ত পানি। এয়া হল রাষ্ট্রীয় ঘাইপথ সোনাপুর নাজিরাঘাট টোল গেটের ব্যবধান 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার ব্যবধানের ভিতর আসলে এনে ধরনের পরিবেশ দেখা গেছে রাষ্ট্রীয় ঘাইপথর। রাষ্ট্রীয় ঘাইপথর বিভিন্ন অংশত ভগা দুর্ভোগ ভুগিছে যাত্রী, বিভিন্ন অংশত আসলে ভাঙি আসলে গাঁটর সৃষ্টি হয়েছে, সেই গাঁটসমূহ মেরামতির ক্ষেত্রে ব্যবস্থা করা নাই। তেনক্ষেত্রে আজি সোনাপুরের টোলগেটের 1 কিলোমিটার ব্যবধানত এই পরিবেশ। সোনাপুর নাজিরাঘাট টোলগেটের প্রায় 1 কিলোমিটার ব্যবধানত হওয়া পথর এই দুরবস্থা ক্ষুভিত সাধারণ জনতা। আনহাতে কৃত্রিম বানত ডুবিল উত্তর গুয়াহাটি। পরিকল্পিত নলার অভাবত বানর কবলত কটাহ বাজার, মধুপুর, রুদ্রেশ্বর, কলবাড়ী, জিএনআরসি রোডকে ধরে বৃহৎ অঞ্চল নির্মীয়মান গুয়াহাটি উত্তর গুয়াহাটি দলং সংযোগী পথে আবদ্ধ করে রাখিছে বৃহত্তর অঞ্চলের পানি। কটাহ বাজার 31 নং রাষ্ট্রীয় ঘাইপথ সংযোগী পথসুয়া দুমাহ ধরে জলমগ্ন হয়ে থাকার ফলত দৈনিক সংঘটিত হয়ে আছে বহু দুর্ঘটনা। এই ড্রেনগুলা দিছে, ড্রেনগুলাকৰ ভিতৰত সব বস্তা জাতি জাতি কৰিছে, কোনো পানী কত যাব নোৱাৰে। এতিয়া আপোনাৰ চাওক রাস্তার পানী আমাৰ ঘৰৰ ভিতৰত সোমাইছে, ঘৰৰ ভিতৰে দি তাৰমানে এই পানী বাহিৰ হ'ব দিছে। গৈ এই সমস্যা হ'ব লাগিব, ইয়াত মানুহ থাকে কেনেকৈ? নলা নর্দমা কেটা বনেছে আমাক রাইজক দেখাবর কারণে দুইফালে দুটা নলা নর্দমা আছে, আমি দেখা নাই নলা নর্দমা দিয়ে পানি গুলাই গিয়ে কত বই পড়ব, কোনো প্ল্যানিংয়ে নাই। আসলে এই কোনো কোনো প্ল্যানিং নোহাকে কামবিল করার কারণে গোটে রাইজে এটা ভুক্তভোগী হয়েছে। যোরাবাটর পর মৌসুম বৈশ্য আর উত্তর গুয়াহাটির পর রন্তু বৈশ্য রিপোর্ট, নিউজ 18, হং কং নর্থ। বানত পড়ল রাষ্ট্রীয় ঘাইপথ, এজাক বরষুণে বুড়ালে সোনাপুরের পাতরকুচির রাষ্ট্রীয় ঘাইপথ। মুষলধার বরষুণে পাহাড়ের রঙামাটি খহাই আনি সমীপর নলাসমূহ ভরাই দিয়ার ফলত এটি রাষ্ট্রীয় ঘাইপথত একাঠো পর্যন্ত পানি। এয়া হল রাষ্ট্রীয় ঘাইপথ সোনাপুর নাজিরাঘাট টোল গেটের ব্যবধান 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার ব্যবধানের ভিতর আসলে এনে ধরনের পরিবেশ দেখা গেছে রাষ্ট্রীয় ঘাইপথর। রাষ্ট্রীয় ঘাইপথর বিভিন্ন অংশত ভগা দুর্ভোগ ভুগিছে যাত্রী, বিভিন্ন অংশত আসলে ভাঙি আসলে গাঁটর সৃষ্টি হয়েছে, সেই গাঁটসমূহ মেরামতির ক্ষেত্রে ব্যবস্থা করা নাই। তেনক্ষেত্রে আজি সোনাপুরের টোলগেটের 1 কিলোমিটার ব্যবধানত এই পরিবেশ। সোনাপুর নাজিরাঘাট টোলগেটের প্রায় 1 কিলোমিটার ব্যবধানত হওয়া পথর এই দুরবস্থা ক্ষুভিত সাধারণ জনতা। আনহাতে কৃত্রিম বানত ডুবিল উত্তর গুয়াহাটি। পরিকল্পিত নলার অভাবত বানর কবলত কটাহ বাজার, মধুপুর, রুদ্রেশ্বর, কলবাড়ী, জিএনআরসি রোডকে ধরে বৃহৎ অঞ্চল নির্মীয়মান গুয়াহাটি উত্তর গুয়াহাটি দলং সংযোগী পথে আবদ্ধ করে রাখিছে বৃহত্তর অঞ্চলের পানি। কটাহ বাজার 31 নং রাষ্ট্রীয় ঘাইপথ সংযোগী পথসুয়া দুমাহ ধরে জলমগ্ন হয়ে থাকার ফলত দৈনিক সংঘটিত হয়ে আছে বহু দুর্ঘটনা। এই ড্রেনগুলা দিছে, ড্রেনগুলাকৰ ভিতৰত সব বস্তা জাতি জাতি কৰিছে, কোনো পানী কত যাব নোৱাৰে। এতিয়া আপোনাৰ চাওক রাস্তার পানী আমাৰ ঘৰৰ ভিতৰত সোমাইছে, ঘৰৰ ভিতৰে দি তাৰমানে এই পানী বাহিৰ হ'ব দিছে। গৈ এই সমস্যা হ'ব লাগিব, ইয়াত মানুহ থাকে কেনেকৈ? নলা নর্দমা কেটা বনেছে আমাক রাইজক দেখাব কারণে দুইফালে দুটা নলা নর্দমা আছে, আমি দেখা নাই নলা নর্দমা দিয়ে পানি গুলাই গিয়ে কত বই পড়ব, কোনো প্ল্যানিংয়ে নাই। আসলে এই কোনো কোনো প্ল্যানিং নোহাকে কামবিল করার কারণে গোটে রাইজে এটা ভুক্তভোগী হয়েছে। যোরাবাটর পর মৌসুম বৈশ্য আর উত্তর গুয়াহাটির পর রন্তু বৈশ্য রিপোর্ট, নিউজ 18, হং কং নর্থ।